আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে কোনো অসুস্থতায় আমাদের মনে করিয়ে দেয় সুস্থ থাকাটা কতটা গুরুত্বপূর্ণ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সুস্থ থাকার উপরে নির্ভর করে আমাদের ভালো থাকা তবে সমস্যা যাই আসুক সেই সমস্যা সমাধানের পথ খুঁজে নিতে হয় আমাদেরকে আর সেই সকল পথ খুঁজে দিতেই আমরা আজ আপনাদের এমন একজন রোগীর সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবত ওনার পায়ে ব্যথা হাঁটু ব্যথা এবং কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন আমাদের দেশের মোট জনশক্তির একটা বড় অংশ প্রবাসে থাকেন এবং এই প্রবাসে থেকে তারা দেখা যাচ্ছে যে আমাদের জন্য দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রেমিটেন্স সেটা তারা যোগান দিয়ে থাকেন এই রেমিটেন্স যোগান দিতে গিয়ে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজসহ অনেক ঝুঁকিপূর্ণ কাজের সাথে তারা জড়িয়ে পড়েন এবং জড়িয়ে যান তারা এবং এই ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে যেয়ে দেখা যাচ্ছে মাঝে মাঝে তারা তাদের নিজেদের জীবন পর্যন্ত বিপন্ন করে দেন আর তারপরেও তারা আমাদের দেশের জন্য এই রেমিটেন্স তারা যোগান দিয়ে যাচ্ছেন তাদেরকে অবশ্যই আমরা সালাম দিই তাদের এই কষ্টের জন্য দর্শক আমরা ঠিক তেমনি একজন প্রবাসীর সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ কাতারে অবস্থান করছিলেন আসুন দর্শক সরাসরি আমরা ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসাম আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া রুবেল মিয়া আচ্ছা বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া কোথায় ব্রাহ্মণবাড়িয়া থানা আচ্ছা আমরা জানি যে আপনি একজন প্রবাসী কোন দেশে ছিলেন আমি কাতারে 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 ছিলাম বছর 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 গত ধরে আপনি যদি কিছু মনে না করেন সাড়ে চার আমাদের দর্শকদের সাথে শেয়ার করা যায় যে ওখানে কি কাজের সাথে মূলত জড়িত ছিলেন আপনি আমি কাতারে ক্লিনার কাজে জড়িত ছিলাম ক্লিনিং এর সাথে আপনি জড়িত ছিলেন তার মানে ক্লিনিং এর সাথে তো মোটামুটি একটু গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কিছু একটা ঝুঁকিপূর্ণ কাজ আমাদেরকে করতে হয় আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে এই ডিপিআরসি হসপিটালে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন স্যারের আন্ডারে তো স্যারের কাছে যেই সমস্যাটা নিয়ে এসেছিলেন সেই সমস্যাটা কি ছিল মূলত আমার সমস্যা ছিল পায়ে পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা হাঁটুর গোড়ালিতে ব্যথা কোমরে ব্যথা ইনশাল্লাহ আল্লাহরমতে এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি স্যার আমার টাইম দিয়েছে আট দিনের পাঁচ দিন ইনশাল্লাহ আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি আচ্ছা তো এই ব্যথাটা কি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছুর মাধ্যমে হয়েছিল শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা হয়েছিল অ্যাক্সিডেন্টের মাধ্যমে কি হয়েছিল সিলিন্ডারেতে পড়ে গেছিলাম গা মানে সেই দিনের ঘটনাটা যদি আমাদেরকে একটু বলেন কি করতে গিয়েছিলেন পুরো ক্লাস ক্লিন করতে গেছিলাম কয় তলার উপরে 10 ফিট উপরে 10 ফিট উপরে সিলিন্ডারেতে পড়ে গেছি পড়ে গিয়ে পায়ে ব্যথা পাইছি হাঁটুতে হাঁটুতে কোমরে মা যায় যখন কাজ করতেছিলেন তখন আপনাদের কি মানে নিরাপত্তামূলক ভাবে কোনো কিছু দেওয়া হয়নি তখন নিরাপত্তামূলক ভাবে দেওয়া হয়েছে সিট বেল বেল দেওয়া হয়েছে বেল গেছে সুইটে গিয়ে তারপরে পড়ে গেছি আচ্ছা পড়ে গিয়ে কি হাঁটুতে বা পায়ে কি প্রচন্ড ব্যথা পেয়েছিলেন যে হাঁটুতে কোমরে পায়ে ব্যথা পেয়েছিলাম তখন ইনস্ট্যান্টলি কি হাঁটতে পারছিলেন এরকম কিছু হয়েছিল এরকম এরকম হয়েছিল হাঁটতে পারি ওই সময় আচ্ছা ওই সময় প্রচন্ড ব্যথা করছিল ট্রিটমেন্ট করাইছে বিদেশের বাইরে কাজ হয়েছে না মানে কি করেছিলেন সাথে সাথে আপনি হসপিটালে নিয়ে গিয়েছেন সাথে সাথে আমার হসপিটাল নিয়ে গেছে কাতারের হসপিটালে তারপরে আমি চিকিৎসা করেছে ডাক্তার ডাক্তার কি বলেছেন বা কি ট্রিটমেন্ট দিয়েছেন ডক্টর বলছে রেস্টের জন্য রেস্ট থাকছে কাজ হয়েছে না আর ওষুধ দিয়েছিলো ওষুধ দিয়েছিল কিছু কোনো এক্স বা কিছু করেছিল এক্স রে করাইছিল কাজ হয়েছে না এক্স রে কোনো কিছু ওঠে নাই বাইরের নর্মালি ছিল একদম স্বাভাবিক ছিল স্বাভাবিক ছিল পরবর্তীতে সমস্যাটা কি আর যায়নি নাকি ওই তখনকার মতো আপনি ভালো হয়ে গেছিলেন পরবর্তীতে ব্যথাটা দেখা শুরু করেছিল পরবর্তীতে আমার ব্যথা আরও বাড়তেছে যে সময় দেশও আসছি বাংলাদেশে যে সময় আসছি তারপরে আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আমি ইউটিউবে চার্জ দিয়েছি দেখলাম যে শফিউল্লাহ প্রধান খুব ভালো ডক্টর তারপরে আমি আসলাম ডাকা ট্রিটমেন্ট করাইছি ডক্টর শফিউল্লাহ প্রধান বলছে আট দিন লাগবো আমার পুরো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আমি আসছি পাঁচ দিনের মধ্যে আমার পুরো সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ মাসাল্লাহ আচ্ছা তো যখন আপনার এই সমস্যাটা একটু ক্রনিক পর্যায়ের দিকে চলে যাচ্ছিলো বা অনেক খারাপ পর্যায়ের দিকে চলে যাচ্ছিলো তো তখন কি এমন হয়েছে যে আপনি আপনার কাজে বা কর্মস্থলে আপনি যেতে পারছিলেন না টোটালি বাসায় গৃহবন্দী হয়ে গেছিলেন এরকমটা হয়েছিল কি যে এরকম হয়ে গেছিল মানে একদম টোটালি মুভ করতে পারছিলেন না একদম টোটালি আমি বিছনাই বিছনাই বাথরুমে যেতে হলো কারো সাহায্য নিয়ে যেতে হয় এরকম অবস্থা যেতে হলে দুজন সাথে সাজন্যিত আর কি তার মানে পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তি হঠাৎ করে একটা ছোট দুর্ঘটনায় আপনি একদম পুরো পঙ্গুর মতো প্রায় ডিজাবেল একটা মানুষ হয়ে গিয়েছেন তো ওই সময়টা কি আমরা জানি এই ধরনের সমস্যা যখন হয় তখন দেখা যাচ্ছে যে কর্মক্ষম মানুষ হঠাৎ করে সে আজ কাজ করতে পারছে না কিছুটা ডিপ্রেশনে চলে যান তখন মানসিকভাবে কি কিছুটা ভেঙে পড়েছিলেন জি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম আপনার কি মনে হয়েছিল বা কখনো এরকমটা মনে হয়েছে যে আপনি আর কখনো সুস্থ হবেন না আমার মনে হয়েছে কখনো আর সুস্থ হব না এরকম ভাবছে তো পরিবারের সবার সাথে যখন কথা বলেছেন এই সমস্যাটা নিয়ে তারা কি বলেছিল আপনাকে তারা বলেছে দেশে আসো দেশে আসলে চিকিৎসা করাবো ট্রিটমেন্ট করাবো ভালো এই হিসাবে দেশে আসা পড়ছে তারপরে ডাক্টর শফিউল্লাহ প্রধান আমি ইউটিউবে চার্জ দিছি দেখছি ওনার চিকিৎসা কীরকম অন্যান্য হসপিটাল অনুযায়ী ডিপিআরসি হসপিটাল অনেক ভালো অনেক উন্নত মানের চিকিৎসা হয় ওই জায়গায় আচ্ছা স্যার আপনাকে দেখে বলেছেন যে আপনি আট দিনের মতো স্যারের কাছে ভর্তি থাকেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তো স্যার তার কথা রেখেছেন আপনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো যেটা কিছুক্ষণ আগে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন তো এই যে যে মাত্র আট দিন না আপনি পাঁচ দিন থেকেছেন স্যারের কাছে মানে তারও কম সময় লেগেছে এবং আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি বাড়ি ফিরে যাচ্ছেন আপনার আপনজনদের কাছে ফিরে যাচ্ছেন আপনার পরিবারের কাছে এবং কয়েকদিন পর আপনি আবার সে আপনার আগের কর্মস্থলে আপনি ফিরে যাবেন আপনার অনুভূতিটা কি কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ আমার চেয়ে ভালো আমার চেয়ে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমার কাছে দর্শক এখানে আমরা ওনার ছোট ভাইকে একটু পেয়েছি যিনি সবসময় ওনার সাথে থাকতেন এবং ওনার সহচর্য হিসেবে সবসময় কাজ করতেন এবং উনি ওনাকে এই সমস্যাটার সময় খুব কাছে থেকে ওনাকে দেখেছেন আমরা একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনার নামটা একটু বলেন ওয়ালাইকুম আসসালাম আমার নাম শুভ শুভ আপনি কী করেন এমনি আমি পড়ালেখা করি ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা আচ্ছা আপনার ভাই যেটা বলেছেন যে গত তিন মাস আগে উনি একটা অ্যাক্সিডেন্টে আমাদের প্রবাসী যে ওনার পায়ে প্রচণ্ড উনি ব্যথা পান এবং তারপর থেকে একরকম উনি ডিসাবেল হয়ে গিয়েছিলেন এবং উনি নড়াচড়া করতে পারতেন না ওই সময়টা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন যে কী অবস্থা যে উনি একা বাথরুমে যেতে পারতেন না পুরো বিষয়টা যদি একটু বলেন ওই সময় হয়েছিল কি যদি বাথরুমে যাইতো অন্যজন্য সাহায্য নিত আমি সাহায্য করতাম বাথরুমের জন্য আসার জন্য সাহায্য করতাম এমনকি এই হসপিটাল যখন আইছি তখনও বাথরুমে আমি ধরে নিয়ে যেতাম এখন আলহামদুলিল্লাহ নিজে নিজে চলাফেরা করতে পারে আচ্ছা তার এই দিনটা আপনাদের জন্য অবশ্যই অনেক আনন্দের এবং অনেক ভালো একটি দিন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ যে কারণ একটি সঠিক সিদ্ধান্ত কিন্তু একটা মানুষকে তার সারা জীবন বদলে দিতে পারে সেই বদলে দেওয়ার কাহিনি বা বদলে দেওয়ার গল্পটা কিন্তু আজকে আপনার জন্য প্রযোজ্য এবং আপনি কিন্তু অনেক সুন্দর একটা সময় আজকে কাটাচ্ছেন এবং হাসি মুখে আজকে আপনি চলে যাচ্ছেন আপনার পরিবারের কাছে আমাদেরকে যদি একটু বলেন যে এই পাঁচ দিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট যেটা খুব অল্প সময়ের ভিতরে এবং দ্রুত সময়ের ভিতরে একজন রুগীকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো করে দেয় সেই চিকিৎসাটা সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে কি কী ট্রিটমেন্ট করেছিল আপনাকে আমাকে শুই দিয়েছিল শুই দিয়েছে ফিজিওথেরাপি করাইছে ব্যায়াম করাইছে এভরিথিং সব কিছু মানে অনেক ধরনের ট্রিটমেন্টের মাঝখান দিয়ে আপনি গিয়েছেন এবং কি কতবার করে আপনাকে ট্রিটমেন্ট করতো প্রতিদিন তিনবার চারবার পাঁচবার এই রকম করে করাইছে মানে যখন যতটুকু প্রয়োজন সেইভাবে আপনাকে খুব র্যাপিডলি তারা ট্রিটমেন্ট দেওয়ার কারণে খুব অল্প সময়ের ভিতরে আপনি ভালো হয়ে গেছেন আমরা আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানবো আপনারা যে সমস্যাটা আপনি ভুগেছেন আপনার ভাই যেটা বলেছেন যে দীর্ঘদিন উনি এই ধরনের সমস্যা উনি ভুগেছেন এবং বিভিন্ন ডক্টরের কাছে উনি গিয়েছিলেন কিন্তু উনি সঠিক ট্রিটমেন্টটা পাননি পরবর্তীতে উনি ইউটিউবের মাধ্যমে যখন সার্চ করেছেন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং পরবর্তীতে উনি ওনার ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের আশপাশের ছড়িয়ে ছিটে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছে তারা জানেন না কার কাছে গেলে তিনি ভালো হবেন তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি তাদের একটাই সাজেস্ট করব এই ডাক্তার খুব ভালো হসপিটালের ব্যবহার খুব ভালো চিকিৎসা আমাদের কাছে খুব ভালো লাগছে আমি একটাই সাজেস্ট করব এই হসপিটালে আসার জন্য ধন্যবাদ আপনাদেরকে দর্শক এতক্ষণ আপনারা ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন আমাদের পেশেন্টের কাছ থেকে আজকের যে উনি দীর্ঘ একটা সময় উনি প্রবাস জীবনে কাটিয়েছেন এবং একটা ছোট অ্যাক্সিডেন্ট ওনার জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে এবং উনি একরকম পুরো ডিসারবেল অবস্থায় উনি চলে গিয়েছিলেন আমরা কিন্তু এই ধরনের অসংখ্য পেশেন্ট পাই যারা দেখা যাচ্ছে যে প্রবাস জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজের সাথে নিজেদেরকে তারা জড়িয়ে ফেলেন অনেকে আছে সেফটি প্রোটেকশন থাকার পরেও দেখা যাচ্ছে যে দুর্ঘটনা ঘটে অনেকে সেফটি প্রোটেকশনও নেন না তো এই ধরনের আমাদের মানুষগুলো হচ্ছে দেখা যাচ্ছে পরিবারের জন্য তারা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি কারণ তারাই দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় উপার্জনক্ষম ব্যক্তি পরিবারের জন্য তার উপরে পুরো পরিবার নির্ভর করে তো সেই মানুষটা যদি কোনো কারণে ডিজাবেল হয়ে পড়েন বা অক্রমণ্য হয়ে পড়েন তখন কিন্তু পুরো পরিবারে আপনার অন্ধকার নেমে আসে তো আপনাদের উদ্দেশ্যে আমাদের কথা বা যেটা বলার থাকবে সেটা হচ্ছে যে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন যাই ট্রিটমেন্ট করেন একবার আপনারা ভালো করে সার্চ করেন আপনারা আগে জানেন বুঝেন একজন ভালো কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যাতে এবং আশা করি আপনারা তাতে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে যাবেন খুব অল্প দিনের ভিতরে যদি আপনারা প্রাথমিক অবস্থাতেই ট্রিটমেন্টটা করতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম Waalaikumsalam warahmatullahi wabarakatuh.